না, আর আব্দুল হালিম তো আর বাংলাদেশে আর আসবে না, ও আমাকে সময় দিতে পারবে না। তো আমার তো অবশ্যই একটা নতুন একটা লাইফ পার্টনার দরকার, বলো। ও একটা নতুন নতুন লোক যেহেতু পেয়ে গেলাম, আমার জীবনের সাথে জড়িত হয়ে গেল সেই লোকটা, তাইলে তো সেটাকে তো আর দূরে সরাতে পারি না। সেও আমার জন্য অনেক পাগল, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। তাকে ছাড়া মনে হয় আমি বাঁচতে পারবো না, আর সেও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। গরম গরম পরোটা চলে আসছে এই যে, আর এখানে ডিম ভাজা, ডিম পোস্ট করা, আর এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো দেখো আজকে এক নতুন ব্লগ শুরু করলাম, আর আজকে চলে আসছি এখানে সবজি কেনার জন্য। আর সবজি কিনে, সবজি বলতে কি কচু কিনবো, আর কচু মিনার হাতে অনেক বেশি মজা হয়। মিনার বাসা যাচ্ছি, আর শুধু কচু এটা বললে ভুল, সব কিছুই ভালো লাগে। মানে যেই কোনো সবজি রান্না করলে ওর হাতে হচ্ছে বেশি মজা হয়। তো কচু আসলে একা একা রান্না করলে অনেকগুলো হয়, আর অতগুলো খেয়ে শেষও করা যায় না, জানোই। একদিন বাসা খাইলে 3 দিন হয়তো বা বাহিরে খাওয়া পরে, এরকম আর কি চলছে জীবনটা। আর এখানে লোক নাই, আল্লাহ, এটা তো তালা দেওয়া। কচু নিতে আসলাম, ওই যে আছে, হ্যাঁ হুজুরা দেখা যাচ্ছে, হুজুরের টুপি। আর চলো এখন চলে যাবো মিনার ওইখানে, আর এখান থেকে যে কতদিন আগে ঢেঁড়শগুলো নিয়ে গেলাম, ওই ঢেঁড়শগুলো কিন্তু এখনও খাওয়া হয় নাই, ওইভাবেই আছে ফ্রিজে, বর্তার জন্য নিয়ে গেছিলাম। ওই যে একটা লোক আসতেছে, উনি মনে হয় বিক্রি করে, মেবি নাকি, বুঝতে পারছি না, তারা তোমাদের সাথে শেয়ার করছি। কচুগুলার এই অবস্থা কেন বুঝতে পারছি না, মানে একদম কেমন জানি দুমড়ে মুচড়ে আছে, মনে হয় বিক্রি করার শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু এগুলো একটু কেমন জানি। আর চলো যাই দেখি, ওই যে হুজুরের দিকে, এই যে এখানে বিক্রি হচ্ছে, শেয়ার করি। ওই যে সূর্য, আর আজকের রোদ নাই তেমন একটা, দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কীরকম। এই 150 কচু বিক্রি করছেন? ময়লা যাতে না থাকে, বোরখার মধ্যে বরবার কি ময়লা, 150 নাই? পাট শাক নাই না? কি সুন্দর বাতাস, হনহন বাতাস, আর বাতাস কি ভালো লাগে। আর আমাদের এখানে কি করেছে দেখো তো, এই যে গাছ মারার যে মেডিসিনটা, ওইটা মনে হয় এখানে স্প্রে করছে, আর একদম গাছগুলো কেমন, পাতাগুলো মরে গেছে, সবুজ কালার থেকে হয়ে গেছে কি কালার, শ্যাওলা কালার। আর এই যে কুকুর, কালকে সন্ধ্যার সময় কুকুর এমনভাবে ডাকছে, আমি তো ভয়ে শেষ। এটা কি আগাছের মতো দেখা যায় না? আমার পাইকারি বাজারে যাওয়া লাগবে। ইস, পাখি দেখ কি পরিমাণে ডাকতেছে, প্রচুর পাখি, প্রচুর, মনে হচ্ছে পাখিদের মেলা এখানে। আর পাইকারি বাজারে দেখে আজকে যেতে পারি কিছু ফল আনার জন্য, দেশি ফল, জাম্বুরা, পেয়ারা, আমড়া, এগুলো খেতে ইচ্ছে করছে। তো দেখো, আমার একটা প্ল্যান হয়েছে একরকম, আর হয়ে গেল আরেকরকম। কচুটা নিয়ে হচ্ছে মিনার এখানে যাওয়ার কথা, মিনাকে মাছের মাথা আর হচ্ছে কচুটা নিয়ে দিয়ে আসবো, কিন্তু হঠাৎ করে হচ্ছে আমার, এর আগে কিন্তু একটা নিয়ে খাইছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, ইলিশ মাছের মাথা আর হচ্ছে কচু নিয়ে মিনার এখানে গেছিলাম, ও রান্না করে দিছে, গম গম করে খেয়ে আসছি। বাট আজকেও সেই প্ল্যানই ছিল যে ওইখান থেকে হচ্ছে কচুটা নিয়ে মাছ নিয়ে হচ্ছে, মাছ অলরেডি আমি এখান থেকে নিয়ে গেছিলাম, যে ওইখান থেকে ওইখানে যাব। তো হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে, আর মেহমানদের তো তোমরা চিনো, সুমন আসছে, তো এই আর ওইদিকে গেলাম না, এখানে আর আজকের কচু রান্না করা হবে না, যেহেতু আমি আমার একটু শহরে যেতে হচ্ছে, আমার একদম ইমার্জেন্সি একটা ডাক আসছে, মানে আমি ওইখানে থাকা অবস্থায় বলছে যে আজকে এখন এই মুহূর্তে আসতে হবে। তো আমি এখন যাব হচ্ছে মতিঝিল, আগে যাব কোর্টে, কোর্টের কাজগুলো শেষ করে হচ্ছে মতিঝিলে যাব, ওইখানের কাজ শেষ করে তারপরে বাসায় আসব। আর এই যে হালকা পাতলা করে একটু দ্রুত একটু রেডি হয়ে গেলাম একদম ই করে, আর চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমাদের
যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর তোমরা অনেক বেশি কৃপণ হয়ে গেছো, সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করবে করবে করবে, লাইক তো দিবেই তাই না? আর চলো, এখন আর কথা বলতে পারছি না কারণ অনেক বেশি তাড়াহুড়ো, এখন চলে যাব সোজা শহরে। একাকিত্ব আর ভাল লাগছে না, দেখো একা একা এইভাবে জার্নি করতে, এইভাবে পথ চলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে একটা লাইফ পার্টনার দরকার, কারণ আমি লাইফ পার্টনার ছাড়া কখনো একা একা এরকম হাঁটি নাই। তো খুব শীঘ্রই আমার একটা নতুন, আমার জীবনের নতুন একটা লাইফ পার্টনার আসতে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো, সবই শেয়ার করবো। তোমরা যেহেতু আমার অনেক পছন্দের মানুষ, অনেক ভালোবাসার মানুষ, তোমাদের সাথে কি শেয়ার না করে পারি? তো চলো আগে শহরে ঢুকি, তারপরে কথা বলছি। শহরে বিরাট বড় একটা গ্যাঞ্জাম পার করলাম, 10 মিনিট গাড়ি, মানে 1 মিনিট চলে 10 মিনিট বসে থাকে, মানে এরকমভাবে একদম কদমতলি থেকে এই বাবুবাজার ব্রিজ পর্যন্ত পার করে আসলাম। আলহামদুলিল্লাহ বাবুবাজার ব্রিজে উঠে এখন আর তেমন একটা জ্যাম পাচ্ছি না, একদম নিরিবিলি। আর দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আজকে এই প্রথম দেখলাম যে কোনো এইরকম উকিলেরা এত কষ্টের কাজ করে, এরা হচ্ছে এই কোর্টের উপরে উঠবে, এটা উপরে হচ্ছে হাইকোর্ট, তো এটার উপরে উঠতে হলে কি করতে হয় বলো তো? এই যে লিফটের জন্য সিরিয়াল ধরতে হয়, এই যে উপরে যাবো আমি সব একদম ফার্স্ট ফ্লোর লাস্ট ফ্লোরে যাব। আর এই সিরিয়ালটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এত এত টাকা ইনকাম করে উকিলেরা আজকে এখানে কি সিরিয়াল ধরছে। এটা হচ্ছে কোর্ট কাছারি, এই যে এখানে আসলাম, আর দেখো কি একটা অবস্থা। তো আমার কাজ শেষ, এখন হচ্ছে নিচে চলে যাব। বাংলাদেশে এইবার আইসা প্রথম দেখতেছি শাম্মামটা, এই যে সৌদি আরবের শাম্মাম, এই যে দেখো একদম ওই কালারটা, সেম ওই কালারটা। এটা মিষ্টি খায়, এটা কি কেমনে বিক্রি করেন, পিস হিসাবে নাকি কেজি হিসাবে? কেজি হিসাবে কত করে কেজি? 350 টাকা কেজি। একটা কত হয়? ও বা, সৌদি আরবের সমানই দাম, ঠিকই আছে। হ্যাঁ আমরা খাইছি সৌদি আরবে, প্রচুর খাই আমরা এগুলা। আর এই যে আমাদের, আমার কাজ শেষ, চলে যাচ্ছে এখন এখান থেকে। এটা কিসের আন্দোলন? জনতা ব্যাংকের? এক দফায় এক দাবি, অস্থায়ী স্থায়ীকরণ, এক দফায় এক দাবি। দাবি শুনতে শুনতে যান শেষ। আর এই যে আজকেও এখানে চলে এলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এখানে আসলে একটা কাজেই আসি, তোমাদের তো বললাম যে যদি কখনো সাকসেস হই তাহলে সেটা তোমাদের, তোমরা সবই জানতে পারবা, বাট আগে আগে কিছুই বলছি না। তবে হ্যাঁ, অনেক পরিশ্রম করছি, অনেক বেশি চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। মানুষের চেষ্টা করলে, পরিশ্রম করলে নাকি সেটা কখনো বিফলে হয় না। আর চলো একদম এখানে চলে আসছি বিমান, এই যে মানে ওই বিল্ডিংয়ের সামনে চলে আসছি। হ্যাঁ, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা অফিসের নাম। তো আর এখন যেটা করব, সকালবেলা একদম নাস্তা খেয়ে আসি নাই, নাস্তা খাবো আগে, তারপর হচ্ছে ওখানে চলে যাব। ওটার পাশেই হচ্ছে খাবারের হোটেল আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওইখানে আগে খাবো, খুব খিদে পেয়েছে। বাজে কটা এখন 11-12টার মতোই বেজে গেছে। আর চলো এক দফা এক দাবি মানতে হবে মতো। এই জায়গাটা এসে সৌদি আরবের কথা মনে পড়ে গেল, দেখো ঠিক এইরকম একটা চিকেন ফ্রাই খাওয়ার জন্য সোসিয়া মুরব্বী আন্টিদের এলাকা বেলজুরুসি বাজারে, এই যে এইভাবে উঠছি। হ্যাঁ আমরা ওইখানে বসছিলাম তোমাদের বাইয়ের সাথে, আমার ওই ভিডিওটা আমি এখন দেখো বসে বসে, এত বেশি মিস করছিলাম, মানে কি বলবো তোমাদেরকে, খুব মিস করছিলাম, মিস করছিলাম না সরি মিস করছি, অনেক খারাপ লাগতেছে জিনিসটা দেখে।
এই এসিটা কিন্তু সৌদি আরবে বেশি, বাংলাদেশে এখনো দেখি নাই। যেগুলা দেখছি এগুলো হচ্ছে সব নতুন মডেলের। তো সব কিছু মিলাই হচ্ছে সৌদি আরবে চলে আসছে এরকম এরকম একটা ফিল আসছে দেখো। আর বাংলাদেশে সৌদি আরবে থাকলে আবার বাংলাদেশের কিছু কিছু স্মৃতি দেখলে মনে হয় যে বাংলাদেশ চলে আসছে, তখন খারাপ লাগে। আবার সৌদি আরবে বাংলাদেশ আসার পরে থেকে হচ্ছে সৌদি আরবের জন্য খারাপ লাগে, এখন কী করবো বলো তো। তবে সৌদি আরবের জন্য বেশি খারাপ লাগে, বাংলাদেশের জন্য তো বেশি খারাপ লাগে না সৌদি আরবে থাকার পরে। আর এই যে নাস্তার অর্ডার দিলাম, রুটির অর্ডার দিলাম, ভাজি আর একটা ডিম কোষের খাবো, তারপর হচ্ছে চলে যাব। গরম গরম পরোটা চলে আসছে এই যে, আর এখানে ডিম ভাজা, ডিম পোস্ট করা, আর এখানে চলে আসছে ডাল ভাজা ও মুগের ডাল। মুগের ডালের থেকে না আমার কাছে ইয়ের ডালটা বেশি ভালো লাগে। এখন বাজে কয়টা বলো তো? এখন বাজে 12টা। আমার ওই কোডের কাজটা শেষ করতে অনেকটা সময় লেগে গেল। তো এখানে আমি পরোটা দিয়ে বা ডিম দিয়ে খাচ্ছিলাম, বিশ্বাস করো এত মজা লাগছিল পরোটাগুলা। দুইটা পরোটার বেশি একটা পরোটা আমি খাইতে পারি কিনা তাও জানি না। হ্যাঁ, বাহিরের পরোটা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এখানে দুইটা খেয়ে তারপরে লাস্টে আবার আরেকটা অর্ডার করলাম। ও মাই গড, ভাজিটা এত টেস্ট ছিল। আর আমি যতবার এখানে আসবো, আমি দুপুরে লাঞ্চ হলো আমি এখানে করব, এই খাবারটা খাবো। আর এই যে এখান থেকে আবার আমার কাজ আছে অন্য জায়গায়, অন্য একটা অফিসে কাজ আছে, ওইখানে কাজগুলো শেষ করব, তারপরে হচ্ছে বাড়িতে যাবো। আজকে বাড়িতে আমাদের খুব ভালো মন্দ রান্না হচ্ছে, আমাদের বাড়িতে মেহমান রেখে চলে আসছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। যেটা বললাম, আমি যখন তোমাদের সাথে কথা বললাম তখন কিন্তু অলরেডি মেহমান চলে আসছে। আর আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম, কারণ আমার ইমার্জেন্সি একটা কাজ ছিল। আর ওই যে বললাম লাইফ পার্টনারটার জন্য অপেক্ষা করছিলাম, এখন ও থাকলে তো আমার পাশাপাশি বসে বসে হচ্ছে আমাকে খাওয়াই দিতে পারত। আর চলো কাজ শেষ, এখানে আমি নাস্তা করে অফিসে গিয়েছিলাম। তো ওইখানে আমার পাক্কা 3 ঘন্টা সময় লাগলো। তো ওইদিকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন করলাম না বলো তো? সারপ্রাইজ, অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে আমার লাইফে, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো এটা হচ্ছে নয়াবাজারের কি গুলচকরের এদিকে কদমতলি থেকে হচ্ছে আমাদের বাড়িতে এখানে যাচ্ছি, আমাদের বাড়ির এখানে যাচ্ছি। কি উল্টাপাল্টা কেমন কথা বলছে আজকে বলো তো? আর আজকে একটা জিনিস শেয়ার করবো, আমার কাছে এত বেশি ভালো লাগছে এই ব্যাপারটা, এই যে আমাদের এখানে যে ফ্লাইওভারটা, ওভারের উপর ফ্লাইওভারের উপরে এত সুন্দর দৃশ্য দেখা গেল যা নিজেকে সামলাতে পারলাম না, পুরোটা সিনে তোমার সাথে শেয়ার করতে পারিনি। বাসায় চলে আসছি, আর আসার সময় অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর আসলে অনেক টায়ার্ড ছিলাম, এত জ্যাম ছিল, যাইতে আমার পাক্কা 2 ঘন্টা সময় লাগছে, আসতেও পাক্কা 2 ঘন্টা সময় লাগছে, মানে এত পরিমাণ জ্যাম ছিল। আর এই যে বাসায় চলে আসলাম, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সবার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এখানে মুরগি পোলাও রান্না হয়েছে আজকে তোমার। হ্যাঁ জুনায়েদ, তুই যখন খাইতে বললি তুই একবার ডাক দিয়ে দিলি আমার, তো মোবাইল টিপতেছি, তুই কি মোবাইল টিপলে কি মানুষ খায় না? না খায় তাই? হ্যাঁ তুই কি না খায়, না খায় খায় মোবাইল টিপস? তো তুই হবে খাইতেছস। আর এখানে এই যে পোলাও রান্না করা হয়েছে, আর মাংস তরকারি নিয়ে আসা লাগবো না, সাদা ভাত রান্না করা হয়েছে, ওটা কি মাছ রান্না করছেন না? এই যে এখানে পাঙ্গাস মাছ, আর তরকারি নিয়ে আসি না, তাই খাই গেছে। ওটা হচ্ছে মাছের তরকারি, আর মুরগির তরকারি কই? কালকে তো গেটে এত মজা হয়েছে, কাজে যাওয়ার জ্ঞান আইতাছে, ও কাজে যাও আছে না? আর এই যে এখানে আমি একটু কাজে যাও, কম একটু তরকারি নিয়ে নিই, বর্তা কোন দিদি? হ্যাঁ জুনায়েদ, তুই কোন সময় কইছ? হপা যা গান্ডা কইলি, গ্যাঞ্জাম লাগাইও না, হাসিনার বিরিয়ানি খাইতে পারলাম না। হাসিনার
যাও তুই কামটা কেন করছ? তুই কি ছোট মানু? হ্যাঁ তুই কি ছোট মানু? তুই বুড়া হয়ে গেছ গা। এই যে সুটকি বর্তা আর এই যে মরিচ বাটা সব একসাথে করে ফেলাইছ। আরে কতবার তুই তুমি জানলাম লাগাইও না। তাতে পাইন তো দেখ উঠছে গলা ফেটছে। পানি দাও পানি তাতে দাও যাও আমার গলা ঠে কাহিনি দেশের মাতা কি খাওয়া দাওয়া শেষ করলাম আর ওই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করি নাই, তবে পরিষ্কার করব শোয়ার আগে, কারণ ডাইনিং টেবিলে আমার এক ফোঁটা ময়লা থাকলেও ভালো লাগে না, একটা গ্লাস যদি এলোমেলো হয়ে থাকে সেটাও ভালো লাগে না। আর দেখো কি খেলাম, এত এত খাবার রেখে মুরগি পোলাও মাংস সব কিছু রেখে খেলাম কি বলতো, কাজির যাও খেলাম মরিচ বাটা দিয়ে। এটা আমার এত ভালো লাগছে আজকে সারাদিন জার্নি করে এসে এতটা ভালো লাগলো। আর আরেকটা কথা বলি, যেটা বলার জন্য আসে সেটা বলি, আমার কিন্তু নতুন একটা লাইফ পার্টনার পেয়ে গেছি, যদিও সেটা আমার জন্য এখন বর্তমানে নতুন বাট এটা কিন্তু অনেক পুরনো। তোমাদের সাথে প্রায় সময় বলতাম যে বোরিং লাগে, ভালো লাগে না, আমার একটা লাইফ পার্টনারের দরকার, তো আলহামদুলিল্লাহ সেটাকে হচ্ছে খুব দ্রুতই দেখতে পারবা আমার লাইফ পার্টনার কে বলতো। হ্যাঁ লাইফ পার্টনার কালকের থেকেই দেখবা, আগামী ব্লগ থেকেই দেখবা আমার নতুন জীবনের নতুন একটা মানুষ আসতে শুরু করেছে। আর এটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ রইল, তোমরা ই করো যে আমার লাইফ পার্টনার কে হতে পারে, কেমন হতে পারে, ছেলে নাকি মেয়ে। হ্যাঁ আর সত্যি বলি যে তাকে দেখার জন্য আমি অনেক অনেক বেশি মানে অনেক বেশি আগ্রহ হয়ে আছি। ওরে এত নক দিচ্ছিলাম, এত কল দিচ্ছিলাম, শুধু বলছিল যে আমি একটু বিজি আছি, আমার কাজগুলো শেষ করি তোমার সাথে দেখা করব, তোমাকেও সময় দিব, বাট আমার কাজগুলো শেষ করিনি। কিন্তু ওর আসলে কাজগুলো শেষ হচ্ছে না, আমাকে সময় দিতে পারছে না। আর আব্দুল হালিম তো আর বাংলাদেশ আর আসবে না, ও আমাকে সময় দিতে পারবে না। তো আমার তো অবশ্যই একটা নতুন একটা লাইফ পার্টনার দরকার বলো। মানুষের জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু কারো না কারোর প্রয়োজন হয়, তো আমি এইভাবে যে একা কিন্তু একটা জীবন পার করছি এটা কিন্তু আমার জন্য মোটেও ভালো না। তো একটা নতুন নতুন লোক যেহেতু পেয়ে গেলাম, আমার জীবনের সাথে জড়িত হয়ে গেল সেই লোকটা, তাইলে তো সেটাকে তো আর দূরে সরাতে পারি না। সেও আমার জন্য অনেক পাগল, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাকে ছাড়া মনে হয় আমি বাঁচতে পারবো না আর সেও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তো এরকমই ডিটেলস হচ্ছে আগামী ব্লগে তোমাদেরকে যখন সে আসবে সেই লোকটার সাথে তোমাদের পরিচয় করে দিব। আর তা সে আসলে আর আমি এবার যেতে দিব না, আমি একদম সারা জীবনের জন্য ওরা আমার আমার লাইফের সাথে জড়িয়ে রাখবো। যদি সে থাকতে চায় আমার সাথে, যদি সে জীবন কাটাতে চায়, তাহলে আর আব্দুল হালিমের প্রয়োজন নাই, ওরা নিয়ে থাকতে পারবো। এটা হচ্ছে এটা সবাই জানে এই কথাটা, সবাই বলছে যে হ্যাঁ এটা এটা ঠিক আছে, সম্ভব, এটা ঠিক করছো, এই সিদ্ধান্তটা ভালো হয়েছে। তো ওইটা তোমাদের হচ্ছে আগামী ব্লগে সব কিছুই বলে দিব ডিটেলস।
আর আগামী ব্লগে তোমাদেরকে দেখিয়েও দিব সেই মানুষটাকে। আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।